আজকে অন্তহীন খুশির দিন। কেন খুশির দিন? তার কারণ রাজ্যের একের পর এক ইউনিভার্সিটি কিন্তু স্টুডেন্টস মুভমেন্ট, স্টুডেন্টসদের দাবি দেওয়া, পিটিশন এবং ডেপুটেশনের জেরে যে বিষয়টা রাজ্য লেভেলে হাইলাইটেড হয়েছিল, ইভেন মেন স্ট্রিম মিডিয়াকেও আমরা বিষয়টা তুলে ধরেছিলাম, মেন স্ট্রিম মিডিয়াও কিন্তু কভারেজ দিয়েছিল, সেটা কল্যাণী হোক, সেটা কাজী নজরুল হোক, রাজ্যের বিভিন্ন জায়গাতে, একাধিক জায়গাতে। এবং এর পাশাপাশি ডেপুটেশন প্রদান স্টুডেন্টসদের পক্ষ থেকে, 35,000 পিটিশন সিগনেচার স্টুডেন্টসদের পক্ষ থেকে, এবং সেই জায়গাতে বিকাশ ভবনে সেটাকে পাঠানো, স্টুডেন্টসদেরকে আশ্বস্ত করা যে এটা মুখ্যমন্ত্রীর কাছে যাবে এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা সুইটেবল ডিসিশন সেটা আসবে, পরবর্তী ক্ষেত্রে বিকাশ ভবনের সেই যে নোটিশ বা বিকাশ ভবনের নির্দেশিকা ইউনিভার্সিটিগুলোকে পুরোপুরি ফ্রিলি ছেড়ে দেওয়া এবং ইউনিভার্সিটি যেটা চাইবে সেটা করতে পারবে, সুইটেবল ডিসিশন নিতে পারবে। তবে সুইটেবল ডিসিশনটা অবশ্যই স্টুডেন্টসদের নেপথ্যে নিতে হবে, স্টুডেন্টসদের স্বার্থে নিতে হবে, এমনটা কোথাও উচ্চ কিন্তু ছিল নোটিফিকেশানে, নির্দেশিকাতে। এর ফলে পরবর্তী ক্ষেত্রে স্টুডেন্টসদের এই মুভমেন্টটা রাজ্য লেভেলে এতটাই স্প্রেড করে গেছে, স্টুডেন্টসদের এই পিটিশন, স্টুডেন্টসদের এই ডেপুটেশনটা এতটাই ইফেক্টিভ হয়ে গেছে যে শেষ পর্যন্ত কিন্তু শাসক দলের ছাত্র পরিষদও ফিল্ডে নামে এবং তারাও রাজ্য সরকারকে আবেদন জানায়। অবশেষে কি ফল সেটা আমরা দেখতে পাচ্ছি, কল্যাণীর আপডেট দিয়েছি, তবে কল্যাণীতে নোটিফিকেশান চলে এসেছে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো কিন্তু তোমাদের অফলাইনে হবে, কিন্তু থিওরি সবটাই কিন্তু অনলাইন। এবার চলে এসেছি আর একখানা বিগ ব্রেকিং আপডেট নিয়ে, তোমাদের জানলে খুশির সীমা থাকবে না। তো পরপর এবার ইউনিভার্সিটিগুলো ওয়ান বাই ওয়ান কিন্তু ডিসিশন চেঞ্জের পথে, যেমনটা তোমাদের বলেছিলাম, হাল ছাড়লে চলবে না বন্ধু, পজিটিভ থাকতে হবে, শেষ পর্যন্ত নিজেদের সমস্যাটাকে তুলে ধরতে হবে। আলটিমেটলি স্টুডেন্টস আজকে কেন লড়লো, স্টুডেন্টসরা কেন আজকে পিটিশন সাইন করলো সেটা আমরা প্রত্যেকেই জানি। এই অসহায়তা, এই যে সিচুয়েশান বর্তমান পোস্ট প্যান্ডেমিকে, স্টুডেন্টসদের মানসিক পজিশান, স্টুডেন্টসদের ক্লাস না হওয়া, স্টুডেন্টসদের স্বাভাবিক ছন্দে ফিরতে দেরি হওয়া, সিলেবাস কমপ্লিট না হওয়া, এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ইফেক্টিভ। কাজেই যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবে না, বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো। রাজ্যের দ্বিতীয় ইউনিভার্সিটি সিদ্ধান্ত চেঞ্জ করলো, তো এবার আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির পালা। বিদ্যাসাগর ইউনিভার্সিটির পক্ষ থেকে যেটা বলা হয়েছিল অফলাইনে পরীক্ষা হবে, আলটিমেটলি এখানেও স্টুডেন্টসদের আন্দোলনের জয় হয়েছে এবং স্টুডেন্টসদের আন্দোলনের ওপর ভিত্তি করে 13-5 নোটিফিকেশনটাকে কিন্তু সাসপেন্ড করা হচ্ছে, অর্থাৎ আগের দিনে অফলাইন পরীক্ষার নোটিফিকেশনটাকে সাসপেন্ড করা হলো। এবং পরিষ্কারভাবে বলা হচ্ছে যে বিভিন্ন দিক থেকে জেনারেল ইনফরমেশান পাওয়া যাচ্ছে এবং কনসিডারিং দ্য রিকোয়েস্ট, অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে প্রচুর কলেজ রয়েছে, সেই কলেজের স্টুডেন্টসদের যে অনুরোধ, তাদের আবেদন নিবেদনের উপর ভিত্তি করে ইভেন বিদ্যাসাগর ইউনিভার্সিটির ছাত্র সংসদ এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তার ফলে আন্ডার গ্র্যাজুয়েট 6th সেমিস্টার 4th সেমিস্টার ইভেন সেমিস্টার যেটাকে বোঝাচ্ছে এবং 2nd সেমিস্টারের সমস্ত পরীক্ষা কিন্তু অনলাইনে হতে চলেছে এবং ইউনিভার্সিটি ডিসাইড করছে যে এই পরীক্ষাগুলো অনলাইনে হবে। তার পাশাপাশি এটাকে একটা ভেরি স্পেশাল কেস বলা হচ্ছে, কেননা এটা কিন্তু একটা স্পেশাল কেসই বটে। বর্তমানে সিচুয়েশান স্বাভাবিকের দিকে যাচ্ছে, পুরোপুরি স্বাভাবিক হয়নি, কিন্তু স্বাভাবিকের দিকে স্টুডেন্টসদের সিচুয়েশানটাও কিন্তু দেখতে হবে, তাদের দিকে কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে। তো আবারও আন্দোলনের জয়, পিটিশনের জয়, ডেপুটেশনের জয়, স্টুডেন্টসদের জয়। তো এখানে বলা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে পুরো নোটিফিকেশান আসবে। এবার প্রশ্ন হলো, বর্ধমান ইউনিভার্সিটি এখনও স্টিক করে রয়েছে অফলাইন, খুব শীঘ্রই আশা করব বর্ধমানও ডিসিশন চেঞ্জ করবে, কিন্তু বর্ধমানে 17 তারিখে একটা কিন্তু মুভ রয়েছে স্টুডেন্টসদের, বারবারই বলছি। তার পাশাপাশি নর্থ বেঙ্গল কী করবে এখন পর্যন্ত ক্লিয়ার নয়, নর্থ বেঙ্গল অফলাইন ঘোষণা করেছে, কাজী নজরুল ইউনিভার্সিটি অনেক সমস্যার মধ্যে পড়েছিল, এখন কাজী নজরুল কী করে সেটাই দেখার। এবং সবচেয়ে তাকিয়ে থাকার বিষয় হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, আশা করব ক্যালকাটা ইউনিভার্সিটিও অনলাইনের দিকেই যাবে, কেননা রাজ্যের সমস্ত ইউনিভার্সিটি সেদিকেই যাচ্ছে। প্রথমত WBSU বাকি রয়েছে, SKBU বাকি রয়েছে, CBPBU বাকি রয়েছে, এই ইউনিভার্সিটিগুলো দেখতে হবে। তার পাশাপাশি যাদবপুরের পরবর্তী পরীক্ষার দিকে দেখতে হবে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কী করছে সেটা এখন দেখার। তো আশা করব ওয়ান বাই ওয়ান পরপর ইউনিভার্সিটিগুলো এবার স্টুডেন্টসদের স্বার্থের দিকেই যাবে। তো চলো, প্রত্যেকটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্যার এবং কন্ট্রোলার স্যারদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি স্টুডেন্টসদের পাশে থাকার জন্য। চলো ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো থাকো সবাই, অল দ্য বেস্ট।